দেশের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে চট্টগ্রামকে আরও ব্যবসা বান্ধব ও শিল্প বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন সম্প্রতি সিআইপি মর্যাদা পাওয়া সেখানকার বিশিষ্ট ব্যবসায়ীরা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যুতের সংকটের সমাধান চান তারা চট্টগ্রাম বিউরো প্রধান সারোয়ার আমিন বাবু রিপোর্ট জানাচ্ছেন জাফর সোহেল বাণিজ্যের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখা ব্যবসায়ীদের প্রতি বছর সরকারের পক্ষ থেকে দেওয়া হয় বা মর্যাদা পার্সন এবছর চট্টগ্রামের সাত ব্যবসায়ী এই স্বীকৃতি পান আনন্দ প্রকাশের পাশাপাশি এই ব্যবসায়ীরা চট্টগ্রামে ব্যবসা করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বন্দরনগরীকে শিল্পবান্ধব নগরী হিসেবে দেখতে চান তাঁরা আমাকে সিএপি দিয়েছে না এয়ারপোর্ট আছে না কোনো সিফ আছে না আর কোথায় আছে সিএপি হয়ে যদি আমি সিএপির মর্যাদাটা ডাকতে না পারি তাহলে সিএপি দিয়ে কী করবো বাংলাদেশের জন্য গঠানো হয় সবগুলো চিটাং দিয়ে হয় যেমন বন্ধ দিয়ে হয় কিন্তু সেইভাবে চিটা অত বেশি সুবিধাভোগ করতেছে না বলে মনে হয় পোর্টকে আরও ডেভেলপ করা দরকার ছিল আজকে আমাকে করছে আমার খুব আনন্দ লাগতেছে আমার আত্মীয় স্বজন বান্ধব তারা আমাকে ইয়ে জানাচ্ছে তা আমি এখন চিন্তা করি আমার রেসপেক্টা বাঁচায় রাখার জন্য দেশে কিভাবে আবার ব্যবসাটা বাড়ায় চট্টগ্রামে দীর্ঘদিনের সমস্যা গ্যাস ও বিদ্যুৎ সংকট এই সংকট জিগিয়ে রেখে ভালো ব্যবসা করা সম্ভব নয় বলে জানান কয়েকজন ব্যবসায়ী রাস্তাঘাট রোড গাছ সংস্কার মা হলে এই যে গ্যাস বিদ্যুৎ না থাকলে কিভাবে করা যায় দেশের সার্বিক উন্নয়নের স্বার্থেই চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ীরা সোহেল